নবী গরিব তাই কেউ নিতে চায় না। হালিমা সাদিয়া গরিবের জন্য কেউ তোকে জিম্মাদারি দিতে চায় না। এর দ্বারা বোঝা গেল অনেক সময় পৃথিবীর মানুষেরা ধনী হওয়ার পরে গরিবদের মর্ম বুঝতে সক্ষম হয় না, ঠিক কিনা বলে? গরিবই গরিবের মর্ম বোঝে, গরিব গরিবের দুঃখ বোঝে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সরওয়ার কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখেছেন ওনার দিলটা আকৃষ্ট হয়ে গেছে, নবীজির মহাব্বত তার কলবের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। বাইরে এসে স্বামীকে বলে, স্বামী খালি হাতে ফেরত যাওয়ার তুলনায় এতিম মুহাম্মদকে নিয়ে যা মনে হয় বলো, ভালো হবে, শ্রেয় হবে, উত্তম হবে? স্বামীও বলে, আমারই একই সিদ্ধান্ত, চলো এই এতিম সন্তানকে আমরা লালন পালন করি। হতে পারে এতিমের মাথায় হাত বুলানোর কারণে আল্লাহ তাবারকু তাআলা আমাদের জীবনের মধ্যে বরকত দান করে দিবেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বক্ষে ধারণ করেছি, আমার স্তনের মধ্যে পর্যাপ্ত দুধ ছিল না, কুদরতিভাবে এত দুধের ব্যবস্থা হয়ে গেছে, আমার নিজের সন্তান আর এই দুধ সন্তান মুহাম্মদ দুজনেই তৃপ্তির সাথে দুধ পান করেছে, এরপরও স্তনে দুধ রয়ে গেছে। শুধু তাই না, আমি যখন তয়েফ থেকে রওনা হয়ে মক্কায় এসেছিলাম আমার উটটি বলে শিরকাই ক্ষীণকাই ছিল, দুর্বল ছিল, একই সঙ্গে রওনা দিয়ে মক্কায় আমি পরে পৌঁছেছিলাম। কিন্তু যেই না আমার সন্তান মুহাম্মদকে নিয়ে উটের পিঠে আমি সওয়ার হয়েছি, এত দ্রুত গতিতে উটটি তয়েফের দিকে রওনা হয়ে গেছে, এত দ্রুত গতিতে তয়েফের দিকে রওনা হয়ে গেছে, যারা আগে আগে রওনা হয়ে গিয়েছিল তাদের অনেকের আগেই আমরা ঘরে পৌঁছতে সক্ষম হয়ে গিয়েছি। সবাই বলে ব্যাপারটা কি, ব্যাপারটা কি? হালিমা সাদিয়া যেই উটটিতে করে মক্কায় এসেছিল, মক্কায় এসে কি উন্নত জাতির কোন উট সে করাই করলো কিনা, অত উটকে পরিবর্তন করলো কিনা? আসলে তো উটের মধ্যে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার হাতে? জোরে বলে। হালিমা সাদিয়া বলে, শুধু তাই না, এই মহা উত্তম অনুপম আদর্শ কারো মধ্যে খুঁজে পাবেন না। অতএব আমরা মুসলমান আমাদের সর্বক্ষেত্রে আমরা আদর্শ মানব কাকে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেখান থেকে আপনি সূচনা করতে চান সেক্ষেত্রে আপনি নবী আলী সালামের মধ্যে সুন্দর নমুনা খুঁজে পাবেন। মনে করুন আজকের একটি বালক যার বয়স 6 থেকে 8 বছর হয়েছে, সে চায় যে আমি সমাজে প্রতিষ্ঠিত হব, প্রতিষ্ঠা লাভ করব, আমি সফল জীবনের অধিকারী হব। সেই বালককেও যদি আদর্শ বালক হতে হয় তাকে আমার নবী আলী সালামের বাল্যকাল ফলো করতে হবে। কারণ নবী আলী সালামও এমন একটা সময় জীবনে অতিক্রান্ত করেছিলেন যেই সময়ে তার আপনজন বলতে একদম কাছের যারা তার আর কেউ ছিল না। নবী আলী সালামের জন্মের আগেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, জন্মের কয়েক বছর পরে 6 বছর বয়স হলে তার নিজের মা আমিনাকে হারিয়েছে, এরপরে দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছেন, এর কিছুদিন পরে চাচা আবু তালিবকেও হারিয়েছেন। বাল্য বয়সে নবী আলী সালাম মা বাবা দাদা এ তিনজনকে হারিয়েছেন, চাচা বালে ঘর পরে হারিয়েছেন। নবী আলী সালামের জীবনের মধ্যে বাল্যকালের মধ্যে একজন বালক কি করে আদর্শবান বালক হতে পারে সেই আদর্শ আছে। নবী আলী সালামের ব্যাপারে আমরা জানি, যেহেতু রবিউল আউয়াল মাস এজন্য আমি একটু নবীজির চরিত বা সিরাতের আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। নবী আলী সালাম প্রথমত 2-1 দিন তার মায়ের দুধ পান করেছেন, এরপরে তার চাচা আবু লাহাবের আজাদ কিরিতা দাসী সুয়াইবা এনার দুধ পান করেছেন,
এরপরে নবী আলাইহিস সালাম বাকি সময়টা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছেন। কি বলেন ঠিক না? নবী আলাইহিস সালামের এই দুধ পান করার সময়টার আজীব ঘটনা আমরা শুনেছি, শুনেছি কিনা বলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বাবা নাই, ওদিকে তায়েফ থেকে কিছু মহিলা মক্কায় আগমন করেছে, কুরাইশ ধনীদের সন্তান, যদি আমরা লালন পালনের জিম্মাদারি নিতে পারি, অঢেল সম্পদ হাদিয়া আমাদের মিলবে, আর্থিকভাবে আমরা ভালো সচ্ছলতার জীবনযাপনের অধিকারী হতে পারব। প্রত্যেক রমণী ধনীদের সন্তানদেরকে তুলে তুলে নিয়ে যায়, জিম্মাদারি নিয়ে যায়। সরওয়ার কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি নিতে কোনো তায়েফের মহিলা রাজি হয় না, কারণ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি যদি আমি নিই, যেহেতু তার পিতা নাই এতিম, আর্থিক সহযোগিতা এই পরিবার থেকে কমই মিলবে। ওদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও গরিব ছিলেন, নিজের একটি সন্তান রয়েছে যে দুধ পান করত, আর্থিক অবস্থা তাদের বেশি একটা ভালো ছিল না। যেই মহিলা আরবের থেকে শুনে হালিমা সাদিয়ার বাড়ির আর্থিক অবস্থা ভালো না, সেও হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সন্তান দিতে রাজি হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বরকতময় সন্তান, আমার বাড়িতে যখন নিয়ে গেলাম আমার যে দুধেল বকরির স্তনে এক কষ এক ফোঁটাও দুধ ছিল না, হাতের দহন করার চেষ্টা করলো এক ফোঁটা দুধ বের হওয়ার সক্ষমতা ছিল না। যেই না উটের স্তনে আমরা, যেই না বকরির স্তনে আমরা হাত দিলাম, অনেক দুধ সেখান থেকে বের হয়ে গেল। সন্তান দুটোকে পান করানো পাশাপাশি আমরা পরিবারের যারা ছিলাম তৃপ্তির সাথে পান করলাম, এরপরও আমাদের দুধ অতিরিক্ত রয়ে গেল। তয়েফের রমণীরা যখন একথা শুনল, রাখালদেরকে রাগ দেয়, রাখালদেরকে রাগ করে, ওই হালিমা সাদিয়ার রাখালেরা বকরিগুলো কোথায় গিয়ে লালন পালন করে চড়ায়, তোমরা সেই জায়গাটা গোপনে লক্ষ্য করে দেখে আসো, হতে পারে এই দুর্ভিক্ষের জামানা কোনো মাঠের মধ্যে ঘাসপালা তরুলতা আছে, ওখানে গোপনে গোপনে তারা বকরি ছাগলগুলো চড়ায়, ওই ঘাস খাওয়ার কারণে এর স্তনের মধ্যে দুধ হয়। আসলে তো তয়েফের মধ্যে ওই সময়ের মধ্যে কোথাও তরুলতা উদ্ভিদ ছিল না, এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে কুদরতি ফয়সালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের কারণে। এখান থেকে বোঝা যাক, যদি কোনো মানুষ নিজের জিন্দেগির মধ্যে সফলতা কামিয়াবি আনতে চায়, তার জন্য জরুরি হলো নিজের এলাকার এতিম অসহায় গরিব যারা তাদের মাথার পরে হাত বোলানো, সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দেওয়া। কারণ যারা এতিমের মাথায় হাত বোলায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তাদের পরে বৃষ্টির ফোঁটার মতো বর্ষণ হতে থাকে। নবী আলী সালাম বলে শুধু তাই না, আলা ওয়া কাফিলুল ইয়তিম ফিল জান্নাতি হাকাদা হাকাদা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারা এতিমের লালন পালনকারী হবে তাদেরকে সাহায্য সহযোগিতাকারী হবে, আমরা উভয়ে জান্নাতে এভাবেই পাশাপাশি থাকব। সুবহানাল্লাহ, একজন বালক যদি আদর্শবান বালক হতে হয় তাকে আমার নবীর থেকে আদর্শ গ্রহণ করতে হবে। আমার নবীজির মা ছিল না, বাবা ছিল না, এরপরে সে তো নষ্ট হয়ে যায় নাই, অন্যায় পথে চলে যায় নাই, অপথে কুপথে চলে যায় নাই, সমাজের হাজার অন্যায়ের মধ্যে সে মাথা তুলে মানুষের মতো মানুষ হয়েছে। একজন বালকও যদি ওই পনার প্রতিজ্ঞা করে, আমাকে মানুষ হতে হবে, আমাকে ভালো হতে হবে, সমাজের জন্য আমাকে অনেক কিছু করতে হবে, সে এই ধরনের গুণে ধরা সমাজের মধ্যেও জামানার অদ্বিতীয় ব্যক্তিত্ব হতে পারে কোনো সন্দেহ নাই। বলে এই জামানার কোনো যুবক যদি চিন্তা করে, আমি একজন আদর্শবান যুবকে পরিণত হব, আমি লাখো লাখো যুবকের আইডল হব, মডেল হব, লক্ষ লক্ষ যুবক আমার থেকে দিশা পাবে, আমাকে দেখে জীবনের মধ্যে কিভাবে উন্নতি করতে হয়
এটা শিক্ষালাভ করবে। ওই যুবকের জন্য একমাত্র আদর্শ রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যে। নবী আলাইহিস সালাম যুবক ছিলেন, পরিপূর্ণ বুদ্ধিমত্তা তার মধ্যে ছিল, অদ্বিতীয় চেহারার অধিকারী তিনি ছিলেন। উনি যখন দেখলেন সমাজের মানুষের মধ্যে অন্যায় অত্যাচার অবিচার চলছে, এমন কোন অপকর্ম নাই দুষ্কর্ম নাই যা মক্কার মানুষেরা তখন করে চলে নাই, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, ছিনতাই করা, মারামারি করা, মাতৃজাতির ইজ্জতকে লুণ্ঠন করা, মাতৃজাতির মর্যাদাকে ভুলুণ্ঠতি করা, এমন কোন অপকর্ম ছিল না যা মক্কার মানুষেরা করে নাই। এটা দেখে নবী আলাইহিস সালাম ভাবলেন যেভাবে হোক সমাজের থেকে অন্যায়কে বিদূরিত করতে হবে, এই অন্যায়কে রুখে দিতে হবে, অন্যায় দেশের মধ্যে হতে দেওয়া যাবে না। শুধু ভাবতেন আর ভাবতেন কেমনে এটাকে প্রতিরোধ করা যায়, এটাকে প্রতিহত করা যায়, এটাকে দুনিয়ার থেকে চুরমার করে দেওয়া যায়, শান্তির একটি সমাজ প্রতিষ্ঠিত করা যায়। এই চিন্তা ভাবনার বাস্তবায়নের জন্যই নবী আলাইহিস সালাম আরব যুবকদেরকে নিয়ে একটি আদর্শের সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। নবীজির সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। হিলফুল শব্দের অর্থ হল পণ প্রতিজ্ঞা, ফুজুল ফজলুন শব্দের বহু বচন, ফজল মানে বেহুদা, ফজল মানে অনর্থক, যেই কাজের মধ্যে দুনিয়ারও কোনো উপকার নাই পরকালীনও কোনো উপকার নাই এমন কাজকে বলে ফজুল। নবী আলাইহিস সালাম প্রতিজ্ঞা করলেন আমি মুহাম্মদ নিজেও কোনো অন্যায় কাজ করব না, অন্যায় কাজ হতে দিব না, সমাজের কোনো মানুষও যেন অন্যায় কাজ না করে সেটা আমি বাধা দেব, প্রতিরোধ করব, নাহিয়ানিল মুনকার করব। সমাজের প্রত্যেকটা যুবক যদি এই পণটা করে আমি নিজে অপকর্ম অন্যায় করব না, সমাজের কাউকে অন্যায় করতে দেব না, দেখবেন এই সমাজের মধ্যে অন্যায়কারী আর কেউ থাকবে না। একজন যুবককে যদি আদর্শবান যুবক হতে হয়, দুনিয়ার কোনো রাজনীতিবিদের মধ্যে তার আদর্শ নাই, দুনিয়ার কোনো খেলোয়াড়ের মধ্যে তার আদর্শ নাই, দুনিয়ার কোনো নায়কের মধ্যে তার আদর্শ নাই, গণতান্ত্রিক কোনো নেতার মধ্যে তার আদর্শ নাই, তার পূর্ণাঙ্গ আদর্শ কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে। আর এই জামানার যুবকদের যে চারিত্রিক অবক্ষয়, তার সবচেয়ে বড় কারণ হলো অধিকাংশ যুবকেরা আমার নবী আলাইহিস সালামকে তার আদর্শ মানতে রাজি ন। নবীর আদর্শ মানবো মসজিদ আর মাদ্রাসায়, নামাজ রোজা হজ যাকাত এক্ষেত্রে নবী মানবো, এর বাইরে আবার নবী কোথায়? এইটাই না আমাদের যুবকদের স্লোগান, কথা বলেন। ও যুবক, তুমি যদি চাও যে তোমার অন্তকালের পরে তোমার নামটা সোনালী হরফে লিপিবদ্ধ হবে, তোমার নামটা উচ্চারণের সময় মানুষ তোমাকে রহমাতুল্লাহি আলাইহি বলে স্মরণ করবে, তোমার নামের উপরে মানুষ দোয়া করবে, তোমার মৃত্যুতে মানুষের চোখের থেকে অশ্রু প্রবাহিত হবে, এটা যদি তুমি চাও, অন্য কোনো ব্যক্তিত্বকে তুমি অনুসরণ করো না, তুমি অনুসরণ করো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দেখবে তোমার মৃত্যুর পরেও তোমার নেক নাম হাজার বছরে পৃথিবীতে জীবিত থাকবে। কথা বলে, যদি এই সমাজের কোনো স্বামী চায় যে আমি আদর্শ স্বামী হব, স্বামীদের কাছে স্ত্রীদের বিবিদের অধিকার আছে না নাই? কি কি অধিকার? এক নম্বরে প্রত্যেক দিন তিন বেলা গালাগালি, দুই নম্বরে কথা কইলে হাঁটুর নিচে মায় নাকি, তিন নম্বরে একটু সময় পাইলেই দুই চার পাঁচ দিন এক সপ্তাহ পরে বাড়িতে যা, বাপের বাড়ি যা, আমার জন্য 10,000 টাকা লয়া যৌতুক, এই তিনটা অধিকার বিবিদের আমাদের কাছে নাকি? গালাগালি করব অকথ্য ভাষায়, হাত দিয়া পা দিয়ে সব সময় তাদেরকে মারব, আর যখনই আমার একটু টাকা পয়সার দরকার, শরীরে যখন অ্যালার্জি সেদ্ধ হয়ে যে গাঁজা খাওয়ার অভ্যাস, ইয়াবা সেবনের অভ্যাস, মদপান করার অভ্যাস, এটা যখন অ্যালার্জির মতো জাগবে তখন তাকে বলবো বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, টাকা যতক্ষণ না আনবি আমার বাড়ি ঢুকা তোর জন্য হারাম। এই তিনটা হলো নারীদের অধিকার নাকি? কথা কন না, কোনো মানুষকে গালি দেওয়া যায় যাস? কথা বলেন, বিবি তো বিবি, গালি তো দেওয়া যাবে না কোনো মানুষকেও না। নবী আলাইহিস সালাম বলেন
কোনো মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, কাউকে গালি দেওয়া হলো গোনাহের কাজ, কাউকে গালি দেওয়া গোনাহের কাজ। তাহলে যে বিবিকে গালি দেয় সে কি করলো? গোনাহের কাজ করলো। বিবিকে মারা এটা কি ভালো স্বামীর কাজ? হুজুরের সুপার যে জোর না মাইরে তোর পারি না। যদি কোনো মহিলার চাপার জোর খুব বেশি হয় সেক্ষেত্রে তো আপনার অন্য পদ্ধতি ইসলামে আছে, তাকে বোঝানো স্বামী কত বড় সম্মানের বস্তু এটা বোঝানো, বিভিন্নভাবে ইজ্জাত সম্মান তাজিম তাকরিমটা বোঝানো, কোরআন হাদিসের সবক তার মধ্যে ঢোকানো। এরপরও যদি সে অন্যায় করো, একান্তই যদি দেখেন যে মায়ের ছাড়া কোনো গতি নাই, হাঁটুর নিচে মারতে পারবেন কিন্তু এমন মার যেই মায়েরে দাগ হবে না। হুজুরে কি ওয়াজ দেয়, এ কোনো মায়ের মধ্যে পড়ে নাকি? মায়ের তো তাকে বলে শেষা মায়ের হবে, তিন চার ইনজেকশন না খাওয়া পর্যন্ত হুশ ফিরবে না, এর নাম হলো মায়ের নাকি? এটা ইসলামে জায়েজ আছে কথা বলেন? এই মায়ের ইসলামে জায়েজ নেই। যারা বউ মারে তারা কবিরা গুনাহ করে। আর যৌতুক খাওয়া এটা তো সুন্নাতে মুয়াক্কাদা নাকি? একবার যৌতুক খাইলে জান্নাতের আট দরজার এক দরজা খুলে যাবে, দ্বিতীয়বার খাইলে আর একবার আর একটা খুলবে। এটা তো যৌতুক খাওয়া হারাম, কবিরা গোনা। ওর থেকে তোর বাড়ির চারটি পায়খানা খাইস তাও লাভ আছে। যৌতুক এটা মহামারী, যৌতুক ইসলাম হারাম করেছে। চাওয়াও যাবে না, চাওয়ার ভানও করা যাবে না, সওয়ালও করবো না, সওয়ালের ভানও করবো না। তাবলিগলারা বলে না বলে না? আমাদের দেশে কিছু লোক যৌতুক চেয়েই বসে, আর কেউ আছে যৌতুক চায় না কিন্তু যৌতুকের ভান করে, আছে না নেই? কেমনে ভান করে চাই তো আমরা নিজেরাই বুঝি, ভান করে কেমনে? বলে বিআই সাহেব আপনার পরিবারও মাশাল্লাহ আর্থিকভাবে খুব অবস্থান ভালো, আমাদেরও মাশাল্লাহ ভালো, এই যৌতুকের চাহিদা আমাদের দিলের মধ্যে বিলকুল নাই, আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে, আমার ছেলের জন্য বউ করে নিতে চাই, বাকি সামাজিকতা বলে তো একটা কথা আছে, আমি চাইটাই না, ও চাবো না, না দিলেও দেখবো না। তবে ছেলেটা যখন বিবাহ হয়ে যাবে তখন তো এ ছেলে আপনার জামাই মানে তো আপনার ছেলে হয়ে যাবে, ছেলে হয়ে যাবে, ছেলে হয়ে গেলে তখন তো বাপের একটা দায়িত্ব থাকে ছেলের ব্যাপারে নাকি? আমার বড় ছেলেকে বিবাহ দিয়েছি বিআই সাহেব খুশিতে যা কিছু দিয়েছে তাতে তো 3 লাখ টাকা হবেই, আবার সেদিনও বলছে বিদেশে নিয়ে যাবে, আমি না না তোমাদের টাকা আমার ছেলে বিদেশ পাঠাবো না। বিভিন্নভাবে বিভিন্ন মিশাল দৃষ্টান্ত চতুর্দিক দিয়ে ভাগ্নে বিয়ে দিয়েছে, ভাতিজা বিয়ে দিয়েছে, ভাই বিয়ে দিয়েছে, শালা বিয়ে দিয়েছে, 1 কোটি গল্প জন বলছে, ও বেটার বোঝা হয়ে গেছে যে একে 3 লাখটা না দিলে বিয়ে হবে না। যৌতুক দেওয়া হারাম। হ্যাঁ, খানেওয়ালার যত গোনা কোন কোন ক্ষেত্রে দেনেওয়ালার ওই পরিমাণ গোনা হতে পারবে না, যেহেতু সে বাধ্য, না দিলে মেয়ে বিয়ে হবে না। তবে যৌতুক খোর যারা তাদের খুব খেয়াল রাখা চাই, পরের মেয়েটা কালো হওয়ার কারণে অথবা চেহারা একটু খারাপ হওয়ার কারণে 3 লক্ষ টাকার বিনিময়ে আপনি মেয়েটা বিয়ে করলেন, আল্লাহ যদি এর নগদ শাস্তি হিসেবে আপনার বিবির গর্বে একাধারে কয়েকটা কালো মেয়ে দেয় তাহলে আপনার 7 লাখ টাকা যাবে। তাহলে পরের টাকা খাওয়ার আগে নিজের ফিকির করতে হবে যে আমি খাইলে আমাকেও খাওয়াতে হবে। যেটা বলছিলাম এর একটাও বিবির অধিকার না, বিবির অধিকার হলো আপনার বুক ভরা ভালোবাসা আপনার স্ত্রী আপনার কাছ থেকে পাবে, তার বাপ মা তার বংশ তুলে আপনি কখনো গালি দিবেন না, তার দিলে আঘাত আসে এইভাবে করে তার সামনে আপনি তার শ্বশুর তার আব্বা আম্মা এবং তার পরিবারকে তার বংশকে খাটো করবেন না, মারবেন না, মারলে যেন দাগ না হয়, শাসন করবেন কথা দিয়ে অভিমান দিয়ে যাতে সে আপনার বশ মানে। এটা আপনাকে শিখতে হবে কোর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। নবীজি আলাইহিস সালাম সর্বপ্রথম যখন বিবাহ করেছেন তখন নবীজির বয়স হলো 25। যেই রমণীকে নবীজি বিবাহ করেছেন তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স হলো 40। কত নবী আলাইহিস সালাম রূপে গুণে বংশীয় মর্যাদায় আরবের অদ্বিতীয় ব্যক্তিত্ব, নবীজির সে হ্যান্ডসাম অত স্মার্ট সন্তান পৃথিবীতে আর একটা ছিল না, কথা বলেন? অথচ নবী বিবাহ করেন 40 বছরের একজন বিধবা মহিলাকে, যার এর পূর্বে 2 স্বামীর সংসার করা হয়ে গেছে, ওই 2 সংসারে তার ছেলে সন্তানও আছে। যৌবনের শেষ বয়সে যখন মহিলা উপনীত হয়ে গেছে এই মহিলাকে নবী আলাইহিস সালাম নিজের বিবি রূপে গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে নবী এত আদর এত সোহাগ এত ভালোবাসা,
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন যে পরিমাণ ভালোবাসা সোহাগ নবী আলাইহিস সালাম অন্য কাউকে দেননি, এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত জীবনে আরেকটি বিবাহ আমার নবী করেননি। ওই বিবির এন্তেকালের পরে অন্য বিবাহ হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবদ্দশায় নবী আরেকটা বিবাহ করেননি, এত ভালোবেসেছেন কাকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এত মহব্বত, এত ভালোবাসা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি নবীজির ছিল। একদিন হযরতে হালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালা হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট বোনের নাম। বোনের সাথে বোনের কণ্ঠের মিল থাকে কিনা বলেন? থাকে না? থাকে। নবী আলী সালামের কানের মধ্যে হালা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওয়াজ গেছে, সাথে সাথে নবী আলী সালামের অন্তরের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কাটানো স্মৃতিগুলো হৃদয় পটে ভেসে উঠেছে, যেহেতু তখন তিনি জগতে নাই, এন্তেকাল করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার দৃশ্যের ওই স্মরণের কারণে নবীজির চোখ দিয়ে বৃষ্টির ফোঁটার মতো টপ 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 করে পানি ঝরতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী একজন বৃদ্ধা রমণী যে অনেক আগে এন্তেকাল করেছেন, আপনি তাকে স্মরণ করে করে চোখের পানি ফেলছেন, অথচ আপনার কত গুণবতী রূপসী বিবি এখন আপনার চতুর্দিকে আছে। নবী আলী সালাম বলে, খাদিজা বলে, আয়েশা এমন কথা তুমি কখনোই বলবে না, শোনো, আমার খাদিজার সাথে তোমাদের তুলনা চলে না। খাদিজা হলো তুলনীয়া, তুলনাহীনা, এর তুলনা তোমাদের কারোর সাথে চলে না, কারণ আমার খাদিজা প্রথম মুসলমান। যখন আমার কালিমা কেউ পড়েনি, আমার কালিমায় কেউ বিশ্বাসী হয়নি, আমার খাদিজাকে কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে কখনো সে এদিক ওদিক তাকায়নি, সাথে সাথে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার দাওয়াত দিতে দেরি আছে, কবুল করতে দেরি হয় নাই, সে হলো প্রথম মুসলমান, প্রথম তাওহীদের স্বীকারোক্তি প্রদানকারী, আমার রিসালাতের সাক্ষ্য প্রদান যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারা আমি নবীজির এত এত উপকার হয়েছে, যে উপকার তোমাদের দ্বারা হয়নি, কারণ সে তার জীবনের সমস্ত আয় ইনকাম, সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি অর্থবিত্ত আমার হাতে তুলে দিয়ে বলেছেন, নবী সব আপনার কাছে আমি দিয়ে দিলাম, ইকামাতে দিনের জন্য, এলায়ে কালিমাতিল্লার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য পুরা টাকাটা আমি আপনাকে হাদিয়া প্রদান করলাম। এমনিতেই এইরকম হয়নি, এত মহাব্বত, এত মহাব্বত নবীজি তাকে দিয়েছেন দেওয়ার কারণে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য পাগল পারা ছিলেন। স্বামী যখন স্ত্রীকে ভালোবাসা দিতে সক্ষম হয়, স্ত্রীও তখন স্বামীর জন্য পাগল পারা হয়ে যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পাগল ছিলেন আমার নবীর জন্য, এত মহাব্বত করতেন আমার নবীকে, একদিন মহাব্বত করে বলে, শোনো ও বিশ্বের রমণীরা, শোনো ও স্ত্রী গণেরা, তোমরা শোনো, আমার স্বামীর মতো স্বামী পৃথিবীর মধ্যে কোনো মহিলার হতে পারে না, আমার স্বামী হলো বিশ্বের সমস্ত স্বামীদের সেরার থেকে সেরা। স্ত্রীরা স্বামীর প্রশংসাকে এত সহজে করে কথা বল না, কি আমার কথা না নবীজির কথা? নবীজি আলী সালাম হাদিসের মধ্যে এরশাদ করেন, সারা বছর দিবা, একদিন তুমি তোমার স্ত্রীকে দিবা না, হতে পারে ওই একদিন না দেওয়ার কারণে বিগত যে 359 দিন দিয়েছ অস্বীকার করে ফেলবে যে আমার কিচ্ছুই দেয়নি। কি বলেন? সব মহিলা না, আবার অধিকাংশ মহিলার চরিত্রই এমন, এক ঈদে দিবেন না, পিছনের ঈদের কথা সে ভুলেই যাবে, জিন্দেগিতে ঈদের দিনে বড়া বড়া আমাকে একটা কাপড় কিনে দিল না, রাঙ্গা সুতা কারে কয় হিড়ায় থেকে ভাইলাম না, বলবে না, বলবে না, কর বেনারসি আর টাঙ্গালি তো কথাই নাই, লাল সুতা ফতুতু দেয় নাই, একটা ক্লিপ তাই তো একটু কিনে দিল না, এইরকম বলবে যদি একবার না দাও। আর সেই ক্ষেত্রে একজন মহিলা আমার নবীর প্রশংসা গিয়ে বলতেছেন, আমার স্বামীর মতো স্বামী বিশ্বার কারোর হতে পারে না। শুধু তাই না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, কত বছর? 35 বছর, তখন থেকে নবী আলাইহিস সালাম ধ্যান করা শুরু করেছেন। কোথায় গিয়া? ওই যে জাবালে নূর, কোথায়? জাবালে নূর, অনেক উঁচু, অনেক উঁচু, 2500 ফিট উঁচু।
যেই জবালে নূরের মধ্যে একটি গর্ত আছে তাকে বলে গারে হেরা। গারে হেরার মধ্যে নবী আলাইহিস সালাম নির্জনে একাকী মুরাকাবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যান করেন, খালিক মালিককে চেনার প্রচেষ্টা করেন। কখনো তো নিজে খাদ্য খোরাক পানীয় খেজুর নিয়ে উঠেন, কখনো কখনো ওই বিশাল পাহাড়কে আস্তে আস্তে মারিয়ে মারিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামের কাছে খাদ্য পানীয় নিজে গিয়ে দিয়ে আসে। বলতে সহজ, আল্লাহ যাদেরকে হজের তৌফিক দিয়েছেন, উমরার তৌফিক দিয়েছেন, অথবা সৌদি আরবে যারা প্রবাস জীবন কাটিয়েছেন, ওই পাহাড়ে যারা উঠেছেন বা উঠতে দেখেছেন, দেড় ঘন্টা থেকে পৌনে দুই ঘন্টা লাগে উঠতে। পাহাড়ের চতুর্দিকে কেটে কেটে সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে, এরপরে যুবক মানুষের উঠতে গেলে দুই থেকে তিনবার জিড়াতে হয়, বিশ্রাম নিতে হয়, একবারে ওঠা অনেক যুবকের দ্বারা সম্ভব না। যেই পাহাড়ে আপনার আমার মতো যুবক পৌনে দুই ঘন্টার পরে উঠতে সক্ষম হয়, এরপরে দুইবার তিনবার চারবার বিশ্রাম গ্রহণ করতে হয়, ওই জায়গায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সপ্তাহে একবার দুইবার তর 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 কর করে উঠে গেছেন। এত কষ্ট দুঃখ সহ্য করেছেন কেন? যেহেতু নবী আলাইহিস সালাম তাকে বুক ভরা ভালোবাসা দিয়েছেন, কথা বলেন ঠিক কি ঠিক না? শুধু তাই না, এই গারে হেরার মধ্যে হযরতে জিবরিল আমিন, নবী আলাইহিস সালামের বয়স যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, একদিন হঠাৎ করে জিবরিল আমিন এসে নবী আলাইহিস সালামকে বলেন, ইকরা আয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। রাসূল বলে, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন বলে, আবার বলে ইকরা আয়া মুহাম্মদ। রাসূল বলে, মা আনা বিকারিন। জিবরিল বলে, ইকরা আয়া মুহাম্মদ। রাসূল বলে, মা আনা বিকারিন। তিনবার বলে পড়ো। নবীজি বলে, আমি পড়তে জানি না, আমি কি পড়ব? যে পড়তে জানে তাকে পড়তে বলে পড়তে পারবে, আমি জানি না, খামা খামাকে পড়তে বলেন কেন? এই নবীজি তিনবার বলার পরে জিবরিল আমিন নবীজিকে নিজের সিনার সাথে মিলাইয়া জোরে একটা যখন চাপ দিয়ে বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, বলতে দেরি আছে? নবী আলাইহিস সালামের 5টা আয়াত পড়তে দেরি হয় নাই। সূরা আলাকের প্রথমের 5টি আয়াত হীরা গুহার মধ্যে নাজিল হয়েছে, নবী আলাইহিস সালাম সুন্দর মতো তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। যেই না জিবরিল আমিন ছেড়ে দিয়ে বিদায় হয়ে গেছেন, নবী আলাইহিস সালামের দিলের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে, দৌড়াইয়া বাড়ি এসে বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, এ বাড়ির চাকর নফর খাদেম খাদেমা দাস দাসী যারা আসো আসো আসো, সবাই এসে আমাকে চাদর দ্বারা আচ্ছাদিত করো, ঢেকে দাও, আবৃত করো। ও খাদিজা এদিকে আসো, নবীজির জ্বর গায়ে এসে গেছে, শরীরটা গরম হয়ে গেছে। বলে, খাদিজা আমি মনে হয় বেশি দিন আর বাঁচব না। বলে, এমন কথা কেন আপনি বলেন? কয়, বলবো না, ওই যে ফেরেশতা যার কথা শুনেছি, জান কবজ করে আজরাইল, ওইটার সাথে আজকে আমার হেরা গুহার মধ্যে দেখা হয়ে গেছে, মনে হয় ওইটাই আজরাইল হবে। আমাদের দেশের বিবির লোক কথা ভালোই হয়েছে, কিছু মহিলা এরকম আছে না কি বলে, ভালোই হয়েছে, জিব্রাইল তোমার কাছে আসবে না, আজরাইল কার কাছে আসবে? ঠিকই আছে, আজরাইল জাগা মতোই হয়েছে, বলতো না বলতো না বলে। দেশে বিভিন্ন সময় স্বামী মন খারাপ করে বাজার থেকে, আত্মীয় বাড়ি থেকে, বিভিন্ন জায়গায় থেকে আসার পরে স্বামীর সাথে যখন তার দেখা হয়, তখন স্বামীর এই সাক্ষাতের সময় বিবির উচিত তাকে সান্ত্বনা দেওয়া, ভালো 5টা কথা বলা, কি বলেন ঠিক না? আমাদের দেশের বিবিরা সবাই না, অনেকেই এমন হয়ে যায়, ওইখানে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জায়গায় কটুকটা কথা শোনায়, এমন অবস্থা হয়, কোন কোন স্বামীর মন চায়, আল্লাহ কচু আর গেসু গাছ থাকলে গলায় দড়ি নিয়ে মরতে পারতাম, যে কচু আর গেসু গাছও দেশে নাই, শুয়োর সব খাই ফেলেছে, এমন মনের মধ্যে দুঃখ লাগে ভাই, লাগে না বলেন? কিন্তু কিছু বিবি আছে মাশাআল্লাহ, বিপদের সময় স্বামীকে সান্ত্বনা দেয়, ধৈর্য ধরার জন্য তাকে অনেক তারগিব উৎসাহ দেয়। নবী আলাইহিস সালাম যখন বলেছেন, খাদিজা আমি মনে হয় বেশি দিন বাঁচব না, এইটা মনে হয় মালাকুল মউত আজরাইল আমার জানটা কব্জ করার জন্য এসেছিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতেছেন নবী আলাইহিস সালামের ভয় লেগে গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কাল্লা ফাওয়াল্লাহি লা ইয়াহজুনুকাল্লাহু আবাদা, নবী না 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 কখনো হতে পারে না, এত দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জগৎ থেকে তুলে নিতে পারেন না, কারণ আমি খাদিজা জানি আপনি অসহায় সহায়,
আপনি এতিমদের জন্য লালন পালনকারী, অসহায়দের আপনি সহযোগিতাকারী, যারা হক পথে চলে না তাদেরকে হক পথে পরিচালনাকারী, অন্যায় কাজ যারা করে, অবিচার যারা করে, জুলুম যারা করে তাদেরকে প্রতিহতকারী, মেহমানদেরকে আপনি খেদমত করেন, তাজিম তাকরিম করেন, মেহমানদারি করান, বুঝা যারা তুলতে পারে না তাদেরকে মাজায় মাথায় বুঝা আপনি তুলে দেন, এভাবে করে যারা এতিম অসহায় আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য করেন। এত চরিত্র সুন্দর যার হয় মহান কাজ সাধন করার আগে আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে নিতে পারে না। এইরকম মহব্বত খাদিজাতুল কুবরা নবী যে করেছেন কেন, যেহেতু নবীজিও তাকে তার হক প্রাপ্য অধিকার বুঝে দিয়েছে। ঠিক তদ্রুপ ভাবে আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 52 বা 53 হয়ে গেছে, এমন একটা বয়সে নবী আলাইহিস সালামের সাথে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার যখন নবীজির সাথে বিবাহ হয়েছে তখন তার বয়স মাত্র 6 বছর। কয় বছর? যখন নবী আলাইহিস সালাম তাকে নিজের বাড়িতে তুলে নিয়েছেন তখন তার বয়স 9 বছর। যখন নবীজি জগৎ ছেড়েছেন তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 18 বছর। 6-9 বছরের একটা ছোট্ট মেয়েকে নবী আলাইহিস সালাম কতটা মহাব্বত আর ভালোবাসা দিলে, ওই মেয়েটা নবীজির জন্য পাগল হতে পারে, এত পাগল আর এত পাগল আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির জন্য ছিল। মহাব্বতের সঙ্গে একদিন নিজেকে দিকেল দিতে না পেরে নবীজির স্তুতি আর প্রশংসা করতে গিয়ে বলছে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, অশামসি আফযালু মিন শামসিস সামা, ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজারি ও শামসি তাতলু বাদাল ইশাই। ও জগতের মানুষেরা শোনো, আল্লাহ পাক আমাকে একটা সূর্য দান করেছেন, তোমাদেরকে একটা সূর্য দান করেছেন, তবে আমি আয়েশার সূর্য তোমাদের সূর্য থেকে অসংখ্য গুণে দামি। তোমাদের সূর্য পূর্ব আকাশে সকালবেলা উদিত হয়, সারা জগতের আধারকে দূরভূত করে, আর আমি আয়েশার মনের আকাশের মধ্যে যে সূর্য মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে সন্ধ্যার পরে উদিত হয়। এত মহব্বতের সঙ্গে নবীজির প্রশংসা, স্বামীর প্রশংসা একজন মহিলা ততক্ষণ করত না যতক্ষণ না নবী আলাইহিস সালাম তার পর্যাপ্ত অধিকার আদায় না করতেন। কথা বলে তাহলে যদি কাউকে আদর্শ স্বামী হতে হয়, স্ত্রী থেকে যদি পরিপূর্ণ খেদমত পেতে হয়, অবশ্যই তাকে নবী আলী সালামের মতো স্বামী হওয়ার চেষ্টা করতে হবে। নবীর মধ্যে যে স্বামী হওয়ার আদর্শ রয়েছে ওই আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলি ঠিক কি না? নবী আলী সালাম নানা ছিলেন, ছিলেন কি না? না ছিলেন না, বাবা ছিলেন। নবীজির কয় ছেলে কয় মেয়ে আপনারা বলতে পারবেন? সবাই দেখি তো কয়জন পারে। নবীজির ছেলে মেয়ে মোট কয়জন কে কে বলতে পারবো দেখি তো? কুইজ হয়ে যাক আজকে, যারা পারবে তাকে চকলেট দেওয়া হবে। নবীজির ছেলে মেয়ে মিলে মোট কয়জন? এলো প্রথম প্রশ্ন। এরপরের প্রশ্ন, ছেলে কয়জন মেয়ে কয়জন? আমি জানি কিছু মানুষ পারবে, না পারলে হবে কেন, বাকি অধিকাংশই পারবে না, এটাই স্বাভাবিক। কারণ এগুলোর আলোচনা আমরা খুব একটা করিও না মাহফিলে, আর আমরা যারা আছি কোনোদিন এ জানারও প্রয়োজন মনে করি না। কিন্তু যুবকদের যদি আমি এই মুহূর্তে জিজ্ঞাসা করি, যুবক ভাই দাঁড়াও তো, বাংলাদেশের কয়টা মন্ত্রণালয় আছে, কে পূর্ণাঙ্গ মন্ত্রী কে অর্ধেক মন্ত্রী, বুঝলেন, সব বলতে পারবে? পারবে না, পারবে না। খেলাধুলা লাইনে যদি আগান, ক্রিকেট খেলে কোন দেশে কতজন প্লেয়ার সব বলতে পারবে, নায়ক নায়িকার কথা সব বলতে পারবে, কারণ ওগুলোর চর্চা আছে। কিন্তু নবীজির জীবনীর চর্চা আজকে মুসলমানদের মধ্যে নেই। অথচ নবীজির জীবনীটা যদি প্রতিদিন বাড়িতে কিছু কিছু পড়া হয়, নবীজির জীবনী পাঠ করলে, তেলাওয়াত করলে, এগুলোর মুজাকারা করলে ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কিন্তু আমাদের মধ্যে নবীজির জীবনী চরিত এগুলো পাঠ করার অভ্যাস বিলকুল নেই। সন্তান মোট 8 জন ছিল, কয়জন বলেন? কথা বলেন, কয়জন? 4 ছেলে 4 মেয়ে। 4 মেয়ে, হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 মেয়ে, 4 ছেলে, কেউ কেউ 3 ছেলেও বলেছে।
এক নম্বর হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে নবীজির উপনাম আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে তাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ কেউ বলেন তাইয়্যিব তাহির একজনই, আর একজন হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোট নবীজির সন্তান তাহলে কয়টা হলো? আটটা। এই আটজনের মধ্যে ছেলে যে চারজন এরা বাল্য বয়সে এন্তেকাল করেছে, আর মেয়ে চারজন এরা পূর্ণাঙ্গ বয়স্ক হয়েছে, বিবাহশাদী হয়েছে, নবীজির নাতিপুতি এদের থেকে হয়েছে। এখনও যে নবী আলী সালামের বংশ বিস্তার হচ্ছে, কেয়ামত পর্যন্ত নবীজির বংশ পৃথিবীতে থাকবে, সেটা মেয়েদের মাধ্যমে। কথা বলেন ঠিক না? নবী আলী সালামের চার মেয়ে, চার ছেলে, এদেরকে নবী আলী সালাম একজন সফল বাবার যতগুলো গুণ থাকা দরকার সেই গুণগুলো অর্জন করে প্রত্যেক সন্তানের অধিকারকে হান্ড্রেডে হান্ড্রেডে আদায় করেছেন। এক অংশ নবী আলী সালাম এমন রাখেননি যে সন্তান বলতে পারবে আমার আব্বা আমার এই অধিকারটুকু আদায় করেনি, এরকম বলার ক্ষমতা নবীজির কোনো সন্তানের নেই। 100 ভাগ আদায় করেছে নবী আলী সালামের সন্তান লালন পালন ব্যাপারে। সবচেয়ে বড় দুটা উসুল নীতিমালা ছিল, সন্তান যেখানে আদর পাবে সেখানে আদর করা, যেখানে তাকে শাসন করা দরকার সেখানে শাসন করা, আদরের জায়গায় আদর করা, শাসনের জায়গায় শাসন করা, এটা আমার নবীজির মস্ত বড় একটা তরিকা ছিল। আর আমরা যারা বাবা, আমরা তো আদরের জায়গায় শাসন করি, শাসনের জায়গায় আদর করি। কথা বলেন, দৃষ্টান্ত নেন। নবী আলী সালাম সন্তানকে কেমন আদর করতেন? হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা নবী আলী সালাম যখন সফরে রওনা হতেন, এলাকার থেকে বাইরে যেতেন, জিহাদের ময়দানে যেতেন অথবা তিজারতের ইরাদায় বাইরে কোথাও যেতেন, আমাদের বাড়িতে এসে আমার খোঁজ খবর নিতেন, আমাকে ভালো কাজের আদেশ করতেন, অন্যায় কাজ থেকে নিষেধ করতেন, আমল বিল মারুফ নাহি আনিল মুনকার করতেন, অনেক গুরুত্বপূর্ণ নসিহাত আমাকে করে যেতেন, আমার মাথার উপরে হাত বোলাতেন, আমার জন্য দোয়া করে যেতেন, কল্যাণের দোয়া করে সালাম দিতেন, সালাম নিতেন, এরপরে রওনা হয়ে যেতেন। আবার যখন সফর থেকে ফিরে আসতেন, আবার আমার বাড়িতে আসতেন, সালাম বিনিময় হইতো, বিগত দিন কিভাবে কাটিয়েছি খোঁজ খবর নিতেন, সুবিধা অসুবিধা জানতেন, ভালো কাজের আদেশ করতেন, অন্যায় কাজ থেকে বাঁচার জন্য আমাদেরকে তাকিদ দিতেন, আব্বা এমনভাবে আমাদের পিছনে থাকতেন, আদর পর্যাপ্ত পরিমাণ বাবা আমাদেরকে দিয়েছেন। আবার বাবা যদি কখনো একটু অন্যায় মতো কোনো বস্তু আমাদের মধ্যে দেখেছেন, শাসন করতে বাবা এক মুহূর্ত দেরি করেন নাই। ফাতিমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমার আব্বা সফর থেকে ফিরে এসেছেন, আমার ঘরে ঢুকবেন, আমার ঘরের মধ্যে না ঢুকে মুখটা মলিন করে বাড়ি থেকে ফিরে গিয়েছেন। পাড়া প্রতিবেশী যারা ছিল তারা বলল, ফাতিমা তোমার আব্বা যান ঘরের সামনে এসে ঢুকে না ঢুকে আস্তে করে আবার ফিরে গিয়েছেন, কিন্তু যাওয়ার সময় তার মুখটা আমরা বেজার দেখেছি। হযরতে ফাতিমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, স্বামী একটু খবর লাগার, আব্বাজি কেন আমাদের ঘরে না ঢুকে মুখটা মলিন করে ফিরে গেলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি আলী সালামকে গিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাদের ঘরে না ঢুকে কেন ফিরে এলেন, মুখটা মলিন করে জানতে চাই। নবী বলেন, শোনো আলী, আমি যখন সফরে রওনা হয়ে গিয়েছিলাম, ফাতিমাকে যখন দেখতে গিয়েছিলাম, আমি দেখেছিলাম আমার ফাতিমার ঘরের দরজার মধ্যে সুন্দর একটি পর্দা লাগানো। কে লাগানো? পর্দা লাগানো। হা হা, পর্দাটা পুরাতন পরিপূর্ণ মাত্রায় হয় নাই, এখনো ব্যবহারের অনুপযোগী হয় নাই, আর অনেকদিন ভালো মতো তাকে ব্যবহার করা যেত, ছিদ্র হয় নাই, ছিঁড়ে যায় নাই, কালার পরিবর্তন হয় নাই, আরও কিছুদিন এটাকে ব্যবহার করা যেত, কিন্তু আমি যখন তার ঘরে ঢুকতে গেছি, গিয়ে দেখি ওই পুরাতন পর্দাটা আর নাই, ওই জায়গায় নতুন একটি ঝালর যুক্ত নকশা খচিত দারুণ দামি একটা পর্দা শোভা পাচ্ছে। আলী, আমার ফাতিমা, আমার দুলালি, জান্নাতের রমণীদের সারাদারিনী, তার বাড়ির মধ্যে বিলাসী পর্দা ঝুলবে, আর মদিনার মধ্যে আমার মেয়ে সমতুল্য গরিব মেয়েদের বাড়ির মধ্যে কাপড়েরও ব্যবস্থাপনা থাকবে না, পুরাতন পর্দারও ব্যবস্থাপনা থাকবে না, আব্রু করার মতো কাপড়ের ব্যবস্থাপনা থাকবে না, আমি এটা সহ্য করতে পারি না। আমি নবী এটাই মনে করি, আমার মদিনার ওলিতে গলিতে বসবাসকারিনী প্রত্যেকটি রমণী মহিলার যতদিন পর্যাপ্ত কাপড়ের ব্যবস্থা না হবে আমার মেয়ের জন্য। ও আলী, শুনে রাখো, তুমি ফাতেমাকে গিয়ে বলো, আব্বাজি বলেছেন
আমিও একটু পর্দা করব। তার দিল তৈরি হয়ে গেছে পর্দা করবে, বাবার কাছে এসে আবদার করছে, আব্বা আমাকে একটা শরীয়ত বোরকা কিনে দিতে হবে। শরীয়ত বোরকা মানে শরিয়াত যেই বোরকাকে সমর্থন করে ওই বোরকা। বোরকা তো কয়েক রকম আছে আমাদের দেশে, একটা হলো টেডি বোরকা, কথা বলেন নাই, আটো সাটো বোরকা, ওই বোরকার চেয়ে সেলোয়ার কামিজ পরা ভালো। শরীয়ত বোরকা আমাকে কিনে দিতে হবে। কেন বলে আমিও বোরকা পরবো, আমার অমুক বান্ধবী বোরকা পরে অনেক ভালো আছে, আর বোরকা পরলে সতীত্বের হেফাজত হয়, আল্লাহ খুশি হয়, জান্নাত পাওয়া যায়। যা শুনছে এটা বাবারে শুনায় দিছে। বাবা কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার মায়া তো মৌলবাদী হয়ে গেছে রে, মোল্লা হয়ে গেল তো, হুজুরনি হয়ে গেল, না 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 আমার বাড়িতে বোরকা টুরকা চলবে না, ওগুলো দেখলে আমার গায়ে আগুন জ্বলে। এরকম বাবাও দেশে আসে কিনা বলে। আরে যেখানে আপনার মেয়েকে আরো আগের থেকে আপনার পর্দার ট্রেনিং দেওয়ার কথা ছিল, তাকে বোরকা পরায় উৎসাহিত করার কথা ছিল, সেক্ষেত্রে আপনি সেটা করেননি, কিন্তু সন্তান নিজে উৎসাহ দিয়ে আপনার থেকে বোরকা চেয়েছে, আপনার তো খুশি হয়ে তার চাহিদা পূরণ করার দরকার ছিল, কথা বলেন ঠিক না? আদরের জায়গায় মানে শাসনের জায়গায় আদর আছে, আদরের জায়গায় শাসন আছে, এখানে আদর পাবে মেয়েটা, সেখানে শাসন হচ্ছে, বোরকা পরতে দিচ্ছে না, আছে না নেই। ছেলে বললো আব্বা এসএসসি পরীক্ষা দিয়েছি, ফল প্রকাশের এখনো দেড় দুই মাস বাকি, আমাদের মাদ্রাসার আজিজুল্লাহ সাহেব উনি চিল্লাই যাবে, আমি উনার সাথে একটু যেতে চাই, গেলে আমার সূরা কিরাত সহি হবে, হক্কানি আলেমদের অধীনে যদি তাবলিগ করা যায় সেই তাবলিগের মজাই আলাদা, আর পাবলিকের সাথে একশো চিল্লা লাগাইলে কোনো মজা নাই, কথা কেন যে নিজে জানে না সে আপনার কি জানাবে। হ্যাঁ তারগিব দিতে পারে, নামাজ রোজার কিছু তারগিব দিতে পারে, কিন্তু একজন আলেমের সাথে একটা চিল্লা লাগালে পাবলিকের সাথে দশ চিল্লার সাথে বেশি ফায়দা হবে, কারণ সে আপনাকে মস্ক করাতে পারবে, সে আপনাকে মাসালা মাসাইল বলতে পারবে, আপনাকে শিরিক বেদাত সম্পর্কে ধারণা দিতে পারবে, কথা বলেন, সুন্নাত সম্পর্কে আপনাকে ধারণা দিতে পারবে, আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন বিস্তারিত আপনাকে শিক্ষা দীক্ষা তালিম তরবিয়াত দিতে পারবে, আপনাকে দিক নির্দেশনা দিতে পারবে, হেদায়াত দিতে পারবে, যা একজন সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। ছেলে বলেছে আমি হুজুরের সাথে তাবলিগে যাবো, তাবলিগ এত অল্প বয়সে তাবলিগ, তাবলিগে যাবা যখন চোখে চশমা আসবে তখন যাবা, রিটায়ার যখন করবা সুদও খাওয়ার সুযোগ নাই, ঘুষও খাওয়ার সুযোগ নাই, কেউ মাতবরি সরদারিতে তোমার ডাকে না, তিল সেলা লাগাইয়া আমির হবা, আর হুজুরকে বিরুদ্ধে যা মনে চাই তাই কইবা, এত তাড়াতাড়ি দরকার নেই আব্বা, এই তাবলিগ ভালো না, অনেকগুলি টুফি ভরা লাগে, ওই জায়গা দাড়ি রাখা লাগে, তোমার সবাই চাষা কবে না, তোমার কেউ ভাইজান কবে না। ছেলেটা যাও একটু উৎসাহিত পেয়েছিল, বাবাই সব শেষ করে দিল। এরকম বড়া ফড়া বাবা দেশে আসে না? এখানে তো আপনার খুশি হওয়ার দরকার ছিল, যে পরীক্ষা হয়ে গেছে, ফল প্রকাশের এখনো দেড় দুই মাস বাকি, এই গ্যাপ টাইমটা আমার ছেলে সমস্যা করতে পারে, অন্যায় কাজে ঝুঁকে যেতে পারে, সেক্ষেত্রে যদি সে নামাজি রোজাদার হয়েও যায় আমার ক্ষতি কি? এটা তো আমার জন্য ভালো, আমার সম্মান, আমার ইজ্জাত, এর কারণে আমার সমাজে বরকত, আমার সংসারে বরকত, আরে পরকালে ছেলের কারণে নাজাতও হয়ে যেতে পারে। অথচ এখানে শাসন হচ্ছে, কথা বলে, আর শাসন যেখানে করার দরকার বাবাদের শাসন নেই। ছেলে বলছে আব্বা, হ্যাঁ বলো, আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে, ওই নর্মাল সেট এখন আর ভালো লাগে না আব্বা, একটা অ্যান্ড্রয়েড সেট আমাকে কিনে দিতে হবে। বলে বলো কি, বলো, বলতে দেরি আছে, যা চাইলো ছেলেকে সেই রকম একটা দামি মোবাইল কিনে দিল, এরকম বাবা আছে না কি বলে। ছেলে বললো আব্বা টেলিভিশন দেখে আর মজা পায় না, কোনো ডিশ অ্যান্টিনার একটু লাইন দরকার, একটা লাইনের সংযোগের ব্যবস্থা করে দেন, হাজার হাজার টাকা দিয়ে ডিশ অ্যান্টিনার লাইন লাগায় দিল, এরকম বাবাও দেশে আসে না, কথা বলেন।
বলে আব্বা এখন তো নির্বাচনের সময়, আপনি তো রাজনীতি কম বেশি ভালোই বুঝেন, দিন রাত তো আপনি কে কোথায় দাঁড়ালো, কে কয়টা ভোট পেলো, কে জিতবে কে ঢুকবে, এগুলো নিয়ে আপনার প্রায় দুই মাস চলে যাবে। আমার তো খেলাকে দেখার অভ্যাস, তো টিভি আর একটা কিনলে ভালো হয় না আব্বা? কহা তাই তো মহিলা কয়ে দুজন কিনলে হবে না, তিনজন কিনা লাগবে, কারণ আমারও তো আলাদা একটা অনুষ্ঠান, স্টার জলসামলসা কেনা কি আছে এগুলো দেখতে হবে। মেয়ে কয়া হাব্বা ভাইয়াকে কিনে দিলে আমি বাদ যাবো কেন, আমার তো একটু রূপচর্চার ইচ্ছা, এই জন্য আমার বিউটি পার্লার সংক্রান্ত আলোচনা যেই চ্যানেল হয় ওগুলো দেখতে হবে, চারজনের চারটা লাগবে। আসে না নেই, এখানে তো বাবার বলা উচিত ছিল, শোনো তোমার জীবনের উপকারের জন্য লাখ টাকা খরচ করতে হইলো আমি লাখ টাকা খরচ করতে রাজি, রক্ত বিক্রি করে দিয়ে হইলো আমি তোমার পড়ালেখা সহ ভালো কাজে তোমাকে টাকা দিতে রাজি, কিন্তু বাবা অন্যায় কাজে এক পয়সা চাইলে আমি দিতে রাজি না, তাতে তুমি আমার আব্বা কাও বা তাও কাও, সেটা তোমার ব্যাপার। কথা আপনার ছেলে যদি আপনার কাছে বলে আব্বা আমাকে দশটা টাকা দরকার, আমি বিষ খাবো, কে একা সুকিনারে ভাইলাম না, আমারে বিষ কিনা দাও কেন, আমি এই জীবনে রাখবো না, যারে চাইলাম তারে তো ভাইলাম না, এ বললে আপনি কে কে আসেন তো বাবা যে ছেলেরে মহাব্বতের সাথে বাজার থেকে জয়দেবপুর বা শিরিগ্রাম থেকে সুন্দর করে একদম ফুরাডান কিনে খাওয়া দিবেন, কেউ আসেন? কেন খাওয়াবেন না? খাওয়াইলে ছেলে মরে যাবে তাই তো। আরে ছেলে মরে গেল ওর আদর্শ মরবে না, কিন্তু আপনার ছেলেকে যদি আপনি যখন যা চায় আপনি যদি বেহায়ের বস্তু কিনে দেন, ফাহশায়ের বস্তু কিনে দেন, মুনকারের বস্তু কিনে দেন, অশ্লীলতার বস্তু কিনে দেন, অন্যায় অবকর্মের বস্তু কিনে দেন, নিয়মিত সে অন্যায় করতে থাকবে, করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে সে যদিও শারীরিকভাবে জীবিত থাকবে মানসিকভাবে তার অপমৃত্যু ঘটবে। কথা বলেন ঠিক কিনা? এ ছেলে জীবিত থেকে কোনো লাভ হবে না, বরং আপনার ভাগে শুধু গোনা আইবে, প্রতিদিন আপনাকে জরিমানা গুনতে হবে, প্রতিদিন নাকে ঘর দিতে হবে, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, পরকাল এই ছেলের পায়ের নিচে পা রাখে দুই বাপ্পাটা কোলাকুলি করে জাহান্নামে যেতে হবে। কেউ যাইতে রাজি আছে? যদি তাই না হয় বাবা হতো এইসা হো না যেইসাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থে, বাবা হলে তো এমন বাবা হন যেমন বাবা আমার নবী দিছিলেন, আদরের জায়গায় আদর করবেন, শাসনের জায়গায় শাসন করবেন, নামাজের ব্যাপারে কোনো সন্তানকে বিন্দুমাত্র ছাড় দিবেন না, ছেলে হোক মেয়ে হোক নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই, এক কথাই হবে নামাজ পড়লে খাবার আছে, নামাজ নাই খাবারও নাই, নামাজ পড়বা বই খাতা পাইবা, নামাজ নেই বই খাতা নাই, নামাজ পড়বা পোশাকাদি পাইবা, নামাজ নেই পোশাকাদিও নাই, এরকম যদি কঠোর হইতে পারবেন তাহলে দেখবেন ছেলে মানুষ হবে। কেবল শিশু কেবল বালক কেবল 14-17-18 বছর বয়স, এখনো দাড়ি মোছ পুরো উঠে নাই, কত বাকি জীবনের কত হুজুরগিরি করতে পারবে, কেমন যেন ওনার আব্বার কাছে আসবারের থেকে ওহি আসে ওনার ছেলে 50 বছর বন্ধু আসবে, এরকম কোন ওহি কারো কাছে আসে কথা বলেন? যদি তাই না আসে তাহলে আমি পণ করব, আপনি পণ করবেন, আমার সন্তান আমার অধীনস্থ যারা আছে বিশেষ করে ছেলে এবং মেয়ে 7 বছর বয়স হলেই আমি তাকে নামাজের তালিম ট্রেনিং দেওয়া শুরু করব, 9 বছর হয়ে গেলেই তাকিদের সাথে গুরুত্বের সাথে আমার ছেলেকে আমার সঙ্গে মসজিদে নিয়ে হাজির হব, আর মেয়েকে মা তার যাই নামাজের পাশে ছোট্ট যাই নামাজে দাঁড় করিয়ে দিবে, নামাজ যেন মায়ের না যায় খুব গভীরভাবে তাদেরকে পর্যবেক্ষণ করব। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? এত মহাব্বত নবী নাতিদেরকে করতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজি নামাজের মধ্যে একবার সাজদায় পড়ে গেছেন, সাজদায় আস্তে করে ঘোড়ার মতো মনে কইরা ঘাড়ের মধ্যে চড়ে বসছেন, এইবার নবী আলাইহিস সালাম চিন্তা করে কি করব, নামাজও সারা যাবে না, নাতিকেও ফেলে দেওয়া যাবে না, এক কাজ করি নামাজটাকে একটু লম্বা করি, তাসবীর পরিমাণটা বাড়ায় দেই, সুবহান রাব্বিল আলা 3 বার বলেছেন নবী, আরো 2 বার পরে 7 বার, আরো 2 বার পরে বেদুল পরা মুস্তাহাব, এইভাবে 21-23-25-27-29 প্রায় হয়ে গেছে, 29 বারের মতো বা 27 বারের মতো যখন হয়েছে নবী আলাইহিস সালাম চিন্তা করেছে আস্তে করে হুসাইনকে আবার পিঠের থেকে নামিয়ে দেব যাতে আস্তে করে শেষ করে যায় আর আমি বাকি নামাজটুকু সমাপ্ত করতে পারি। নবী যেই এই ইচ্ছাটা করেছেন ইতিহাসের কিতাবে এসেছে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের অন্তরে ওহি নাজিল করে দিয়েছেন, দোস্ত খবরদার খবরদার হুসাইনকে আপনার গাড়ি থেকে নামাবেন না, আরো কিছুক্ষণ সে থাকুক না, যতক্ষণ তার থাকতে মনে যায় আপনি তাকে থাকতে দেন, নিজের ইচ্ছায় যখন সরে যাবে তখনই তাকে আপনি সরাবেন, এর আগ পর্যন্ত আপনি সরাবেন না, ও যেমন বৈষা মজা পায় আমি আল্লাহ পাক আসমান থেকে এটা দেখাও বড় মজা পায়। নবী আলাইহিস সালাম এভাবে নাতিদেরকে মহাব্বত করতেন, আদর করতেন, সোহাগ করতেন, এমনকি বলতেন আমার হাসান হুসাইনকে যে ভালোবাইবে সে আমি নবীকে ভালোবাইবে, আমার হাসান হুসাইনকে যে কষ্ট দিবে সে আমি নবীকে কষ্ট দিবে, নবী এরকম পিয়ার মহাব্বত নানা নাতিদেরকে করতেন। আমরা যারা দাদা হব, আমরা যারা নানা হব, আমার নাতি ফুতিদেরকে এরকম মহাব্বত করতে হবে কিনা জোরে বলে বলে শুধু দাদা নানা না, আপনি যদি মনে করেন আপনি একজন মাতবর হবেন, মাতবর
অনেকের মাতবরি করার ইচ্ছা আছে দেশের মধ্যে, আছে কিনা গণ? এই যে নির্বাচন আসছে, বাবারে বাবা, সবাই মাতব, সবাই মাতব, মানে এখন নায়ক নায়িকাও মাতব। দেখেন এমপি ইলেকশনের যে লিস্ট দেখতেছি, হাই রে হা, মাঝে মাঝে চিন্তা করি আমি কি পিছনে পড়ে গেলাম নাকি, আমারও তো দাঁড়ানোর দরকার ছিল। আরে এরকম আপনাদেরও মনে হয় না? হয় না বলে ঠাট্টা না, ক্রিকেট খেলোয়াড় এমপি হয়ে যাবে, নায়ক এমপি হয়ে যাবে, হ্যাঁ নায়িকা এমপি হয়ে যাবে, নর্তকী সেও এমপি হয়ে যাবে, আরে গায়িকা সেও এমপি হয়ে যাবে, কৌতুক করে সেও এমপি হবে, এমনকি হিরো আলমও নাকি এমপি হয়ে যাবে, কৌতুক অভিনেতা শুনলাম হেও নাকি এমপি হবে। তো সবাই যদি এমপি হয় কেমনে হবে? এদের দ্বারা দেশ, এদের দ্বারা সমাজ আলোকিত হবে? যার নিজের মধ্যে অন্ধকার, যে খালিক চিনে না, যে মালিক চিনে না, যে রবকে চিনে না, নবী চিনে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, কোরআন হাদিস মান্য করে না, সে যাই হোক আর তাই হোক, তার দ্বারা সমাজ কখনো সংস্কার হতে পারে না, তার দ্বারা সমাজ আলোকিত হতে পারে না, সুশীল সমাজ তার দ্বারা গঠন হতে পারে না। এইরকম জোস্তরদের দ্বারা, অপসংস্কৃতির লালনকারীদের দ্বারা সোনার বাংলা কখনো সোনার বাংলাদেশ হতে পারে না। সোনার বাংলাদেশ হতে হলে সোনার মানুষ লাগবে, আর সোনার মানুষ হতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মানুষকেই সমাজের নেতৃত্বে আসতে হবে। কথা বলেন, একজন বিচারক নিয়াত করে আমি বিচারপতি হব ভালো মতো, একজন মাতবর মনে করে আমি ভালো একজন মাতবর হব, একজন মেম্বার মনে করে আমি আদর্শ মেম্বার হব, একজন চেয়ারম্যান মনে করে আমি আদর্শ চেয়ারম্যান হব। ও ভাই, যা হন তা হন, এ নেতৃত্ব আপনাকে শিখতে হবে নবী আলী সালাম থেকে। কথা বলেন, নবীজি বিচার করেছেন কি করেন নাই? একটা না দুইটা, অসংখ্য, নবুয়তের আগেও করেছেন, নবুয়ত প্রাপ্তির পরও করেছেন। এমন বিচার, এমন বিচার, এমন ইনসাফের বিচার, ন্যায় বিচার, যেই বিচারে আপনও খুশি হতো, পরেও খুশি হতো, নিজ বংশের মানুষও খুশি হতো, অপর বংশের মানুষও খুশি হতো, শত্রু খুশি হতো, মিত্র খুশি হতো, দুশ্মন খুশি হতো, বন্ধু খুশি হতো। নবী আলী সালামের মতো সাম্যতার বিচার করার মতো ক্ষমতা বিশ্বের বুকে আর একটা বিচারপতির কখনোই নাই। ওই যে দেখেন নবী আলী সালাম নবুয়াত প্রাপ্তির পূর্বে যখন কুরাইশ কাফেররা খানায় কাবা নির্মাণ করছিল, খানায় কাবার দেওয়াল নির্মাণ হয়ে গেছে, ঘর পরিপূর্ণ হয়ে গেছে, প্রায় কমপ্লিট, একটা শুধু কাজ বাকি, সেটা হলো হজরে আসওয়াদ প্রতিস্থাপন করা, দেয়ালের মধ্যে ঢুকিয়ে দেওয়া। এ হজরে আসওয়াদ কে প্রতিস্থাপন করবে, এটা নিয়ে নিজেদের মধ্যে কাটাকাটি মারামারি রক্তারক্তি হয় হয় অবস্থা। সবাই চায় হজরে আসওয়াদ জান্নাতের পাথর, এই পাথরটাকে আমরা নিজেরা খানায় কাবার দেওয়ালের মধ্যে ঢুকায় দিব, এখানে আমরা এখানে প্রতিস্থাপন করব, খুব গ্যাঞ্জাম গোলযোগ, মারামারি হয় হয় ভাব। এমনকি কোন কোন সিরাত বিষয়ক বক্তব্য এমনও আছে, একজনে তো রক্তের মধ্যে হাতটা ঢুকায় কসম করছে, আমার বংশের মানুষ যদি হজরে আসওয়াদ এখানে ঢুকাতে না পারে, আরবের কোনো ব্যক্তিকে আমি শান্তিতে থাকতে দেব না, মারামারি হবে, খুব কঠিন অবস্থা। ওই জামানার মধ্যে একজন প্রবীণ বুদ্ধিজীবী ছিল কাফেরদের, তার নাম আবু উমাইয়া। আবু মায়া বলে, মারামারি দরকার নাই, গ্যাঞ্জাম গুলো যোগের দরকার নাই, আমি মুরব্বী মানুষ, আমি একটা পরামর্শ দিব, আমারটা তোমরা গ্রহণ করো। বলে পরামর্শ কি? বলে আমার পরামর্শ হলো, এই গ্যাঞ্জাম গুলো যোগ বাদ দিয়া দাও, সকালের অপেক্ষায় থাকো, সকালবেলা সবার আগে মসজিদুল হারামের মধ্যে বাবু বানি সাইবা দিয়া, বাবু সালাম দিয়ে যে লোকটা আগে প্রবেশ করবে, এই হজরে আসওয়াদের ব্যাপারে সে যে ফয়সালা করবে, ওটাই চূড়ান্ত বলে গণ্য হবে। সবাই বলে পরামর্শটা মোটেও খারাপ না, ভালোই। বলে ঠিক আছে, মানলাম। সবাই সকাল হওয়ার অপেক্ষা, সবার মাথার মধ্যে টেনশন, দুশ্চিন্তা, হাই রে কোন বংশের লোক না জানি আগে ঢোকে, যেই মাতবর আগে ঢুকবে তাল গাছ তো তাদেরই হবে, ঠিক না? যেই বংশের মানুষটা আগে ঢুকবে এই হাজরে আসওয়াদের ব্যাপারে, সে তো তার নেতার নামই ফয়সালা দিবে, চূড়ান্ত করবে। কিছু কিছু মানুষ দোয়াও করতেছে মনে মনে, আল্লাহ এমন একজন লোক আপনি প্রেরণ করেন যার ফয়সালা আমরা সন্তুষ্ট হয়ে যেতে পারি। সবার অপেক্ষার পালা শেষ, সবার আগে যেই লোকটা বাবু বনি সাইবা দিয়া, বাবু সালাম দিয়া মসজিদুল হারামের মধ্যে ঢুকেছে, ওই লোকটার কেউ নাই রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আগে সকালবেলা মসজিদুল হারামের মধ্যে বাবু সালাম দিয়ে প্রবেশ করেছে। সবাই বলে রাদিনা রাদিনা, আন্তে সাদিক আন্তে আমিন।
আমরা রাজি আপনার ফয়সালা রাজি। আপনি মহা সত্যবাদী, আপনি কখনো মিথ্যা কথা বলেন না, আপনি চির বিশ্বস্ত, আপনার পরে আমরা বিশ্বাস রাখতে পারি। আপনি যে এই ফয়সালা করবেন হযরত আসওয়াদের ব্যাপারে, আমরা সেই ফয়সালায় মানতে রাজি। নবীজি বলেন, কি বিষয় বলো? বলে, বিষয় হলো হযরত আসওয়াদকে প্রতিস্থাপন করবে। এটা নিয়ে আমাদের মধ্যে জ্ঞানজাম চলছে, তর্ক বিতর্ক চলছে, সুষ্ঠু একটা ফয়সালা আমরা চাই। রসুল বলে, এটা কোনো ব্যাপারই না, এ তো ওয়ান টুর ব্যাপার, অল্প মুহূর্তের মধ্যে ফয়সালা হওয়া সম্ভব। বলে, কেমনে? বলে, আমার চাদর মুবারক আমি মিলে ধরলাম, চাদরটাকে আমি এখানে বিছিয়ে দিলাম, তোমরা হযরত আসওয়াদটাকে আমার চাদরের মধ্যে রাখো। চাদরের মধ্যে রাখার পরে তোমরা যতগুলো গোত্র আছো, গোত্রের থেকে এক একজন লিডার নির্বাচন করো, এক একজন নেতা নির্বাচন করো। তারা নির্বাচন করলো, বলে, এবার আমার চাদরের কোনাগুলো তোমরা ধরো, যতগুলো নেতা ততদিন এক একটা কোনা করে ধরবা। তাহলে সবাই তো হযরত আসওয়াদ ধরা হয়ে গেল, চাদর ধইরা আগায়া যাবে, তো সবাই তো হযরত আসওয়াদ উঠাইলো। তার মানে সবার মনে মনে খুশি যে আমিও হযরত আসওয়াদ উঠেছি। কেউ বলবে না, তুই ছিলেন, আমি এক কোনা ধরছি না, হা হা কাকা আপনিও ধরছিলেন। এখানে কেউ কাকে বাদ দিতে পারছে না, ঠিক না? বলেন, সবাই হযরত আসওয়াদটাকে চাদরের মধ্যে নিয়ে খানায় কাবার দেয়ালের সামনে যখন রেখেছে, নবী আলাইহিস সালাম বলে, রেখে দাও। রাখার পরে আস্তে করে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসওয়াদটাকে নিজের মুবারক হাত দিয়ে ধরে খানায় কাবার দেয়ালের মধ্যে প্রতিস্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এমন বিচার, অভিনব বিচার নবীজি একটা না হাজার হাজার করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন যদি আমাদের মুসলমানদেরকেও বিচারক হতে চায়, মাতবর যদি হতে হয়, সালিস যদি করতে চায়, একে কোনো সময় নবী আলাইহিস সালামের বাইরে অন্য কোনো অমুসলিম বিচারপতিকে ফলো করলে সে ভালো বিচারপতি হইতে পারবে না। এস কে সিনহা কখনো মুসলমানদের কি হতে পারে না, আইডল মডেল হইতে পারে না। বরং আপনার আমার মডেল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু বিচারের ক্ষেত্রে কেন, আপনি তাবলিগ করবেন, আপনার নেতা নবী আলাইহিস সালাম, আপনি রাজনীতি করবেন, আপনার পেশোয়া নবী আলাইহিস সালাম, আপনি দাওয়াত প্রদান করবেন, আপনার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সমর্পিত হবেন, আপনি রাজনীতিবিদ হবেন, আপনি কূটনীতিক হবেন, আপনি ব্যবসায়ী হবেন, যা হন না কেন, সর্বপ্রকার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে। অতএব সমস্ত মুসলমানদের পণ করা চাই, প্রতিজ্ঞা করা চায়, আজ থেকে এখন থেকে আমার সব কাজের ব্যাপারে আমার আইডল মডেল হবে, আদর্শ হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আমি আপনি সব কাজেই নবী আলী সালামকে আমাদের আদর্শ রূপে গ্রহণ করতে পারি, ওইভাবে যদি নিজেকে গড়তে পারি, ইনশাআল্লাহ সমাজ সুন্দর হবে, সভ্য হবে, এলাকার মানুষ ভদ্র হবে, শান্তির ফলগু দ্বারা এই এলাকার মধ্যে বয়ে যাবে। দেখবেন কোনো মারামারি হানাহানি থাকবে না, চুরি ডাকাতি চিন্তায় রাহাদানি থাকবে না। সোনার বাংলাদেশ যে আমরা আমাদের দেশকে বলি, তখনই সোনার বাংলাদেশ হবে যখন নবীজির তরিকা, নবীজির আদর্শ আপনার আমার মধ্যে বাস্তবায়ন হবে। আসুন আমরা সবাই মিলে সমাজ গঠন করার জন্য, ব্যক্তি জীবন গঠন করার জন্য, পারিবারিক জীবন গঠনের জন্য, আন্তর্জাতিক পরিমণ্ডল গঠন করার জন্য নবী আলাইহিস সালামের আদর্শ জেনে বুঝে নিজের মধ্যে সেটা বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবীর আদর্শ অনুযায়ী জীবনযাপন করে কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালামের শাফাতের মাধ্যমে, নবী আলাইহিস সালামের হাউজে কাউসারের পানি পান করে একই সাথে নবীর সাথে জান্নাতি হওয়ার জন্য কবুল ও মঞ্জুর করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।